সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা সকলে জানেন বর্তমান সময়ে আধার আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এবং বিগত কয়েক মাস ধরে বিশেষত আসামে এনআরসি হওয়ার পর থেকে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি বিভিন্ন ডকুমেন্টসগুলো সংশোধনের কাজে নেমে পড়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে ভোটার কার্ড বা রেশন কার্ড নির্দ্বিধায় সংশোধন করা গেলেও আধার কার্ড সংশোধন করা বা নতুনভাবে আধার কার্ড বানানো অত্যন্ত দুষ্কর হয়ে উঠেছে আমাদের রাজ্যে। আপনারা যারা এখনও অবধি নিজে কোনো না কোনো এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার সংশোধন করতে পেরেছেন বা যাদের আধার হয়নি তাদের জন্য আধার করতে পেরেছেন, তারা হয়তো দেখে থাকবেন এই আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মূলত এই সমস্ত এনরোলমেন্ট সেন্টারগুলি এজেন্সির মাধ্যমে UIDAI নিয়ন্ত্রণ করে এবং এই সমস্ত এনরোলমেন্ট সেন্টারে যারা রয়েছেন তারা অনেক সময় আপনাদের সঙ্গে, অর্থাৎ যারা পরিষেবা নিতে এসেছেন সেই সমস্ত লোকজনের সঙ্গে খুব দুর্ব্যবহার করেন। এমনও শোনা যাচ্ছে কয়েকদিন থেকে যে এই সমস্ত এনরোলমেন্ট সেন্টারে অনৈতিকভাবে অর্থ চাওয়া হচ্ছে, অর্থাৎ ঘুষের একটা ব্যাপার এখানে চলে এসেছে এবং তারা অনৈতিকভাবে এই অর্থ সংগ্রহ করে অনেককে আধারের আপডেট বা অনেকে আধার নতুন আধার পরিষেবা প্রদান করা হচ্ছে। তো আপনাদের মনে স্বভাবতই কোনো না কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কিভাবে এই সমস্ত সমস্যার কথা কার কানে তুলবেন। তো আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এনরোলমেন্ট সেন্টার যে যারা কর্তব্যরত রয়েছেন তিনারা আপনার সাথে যদি দুর্ব্যবহার করে বা কোনো রকম পরিষেবা দিতে অস্বীকার করে বা অনৈতিক উপায়ে অর্থ চায় তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কোথায় সঠিকভাবে অভিযোগ জানাবেন এবং সেই অভিযোগে যথার্থতা বিচার করে নিশ্চয়ই তাদের শাস্তি হবে, সেটা কীভাবে আপনারা করবেন সেই বিষয়ে আজকে আমার ভিডিও। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, সবিনয় অনুরোধ বলতে পারেন, যে যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটিকে সিলেক্ট করে নিন এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, ভিডিওটি কখনোই স্কিপ করবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আমি আমার ডেস্কটপে আমি ব্রাউজারটি খুলে নিলাম মজিল্লা ফায়ারফক্স, আপনারা যে কোনো ব্রাউজার খুলে নিতে পারেন। আমি এখানে লিখব UIDAI, UIDAI লেখার পর সার্চ দিলাম। দেখুন আমাদের সামনে প্রথম যে বা ওয়েবসাইটটি খুলে গেল UIDAI.gov.in, এটিতে আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে নিলাম। দেখুন আমাদের সামনে UIDAI.gov.in নামক ওয়েবসাইটটি খুলে গেল। এটি হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, আমরা হোম পেজে রয়েছি। এইবার আমাদেরকে করতে হবে এইগুলো, আপনারা আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছি এগুলো হচ্ছে সব এক একটা মেনু। আমরা এই মেনুর মধ্যে গিয়ে শেষে যেটা রয়েছে দেখুন কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট, এখানে কার্সরটি নিয়ে যাব, নিয়ে নিচে নামিয়ে এনে এই দেখুন গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম, এই গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজমের মধ্যে দুটো অপশান রয়েছে সাব মেনু, একটা হচ্ছে ফাইলে কমপ্লেন্ট আর একটি রয়েছে চেক কমপ্লেন্ট স্ট্যাটাস। আমরা ফাইলে কমপ্লেন্টে ক্লিক করে নিলাম। দেখুন ফাইলে কমপ্লেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এই পেজটি খুলে গেল। এখানে লেখা রয়েছে দেখুন কিছুগুলি কিছু তথ্য দেওয়া আছে, এগুলো দেখে নিন। বলছে যে রেসিডেন্ট ক্যান ফাইল কমপ্লেন্টস রিলেটেড টু অপারেটর অ্যান্ড এনরোলমেন্ট এজেন্সিস, এনরোলমেন্ট আইডি ইজ অপশনাল। অর্থাৎ আপনারা চাইলে অপারেটর এবং এনরোলমেন্ট এজেন্সির বিরুদ্ধে আপনারা যেটা করতে পারেন কোনোরকম অভিযোগ জানাতে পারেন। এখানে এনরোলমেন্ট আইডি, মনে রাখবেন এনরোলমেন্ট আইডি মানে কখনোই আধার নাম্বার নয়, ঠিক আছে? আধার নাম্বার হয় 12 ডিজিটের 12 সংখ্যার, এনরোলমেন্ট আইডি হয় 14 সংখ্যার এবং পাশে দিন, তারিখ, মাস, সাল, ঘন্টা, মিনিট, সেকেন্ড সময় দিতে হয়। তো এইটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন। আর যদি আধার নট জেনারেটেড, যদি আধার আপনি আপডেট করে থাকেন কিন্তু আধার জেনারেট হয়নি সেই সংক্রান্ত হলে আপনাকে অবশ্যই এনরোলমেন্ট আইডি দিতে হবে।
তাহলে দুটো বিষয় রয়েছে, যদি আপনি অপারেটার বা এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে এনরোলমেন্ট আইডিটা অপশনাল না দিলেও চলবে, আর যদি আধার আপনি হয়তো এনরোলমেন্ট সেন্টার গিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করেছেন, কাজ করেছেন, বায়োমেট্রিক দিয়েছেন কিন্তু আপনার আধার জেনারেটেড হয়নি, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এনরোলমেন্ট আইডিটা দিতে হবে। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, দেখুন লেখা রয়েছে আপনার 1947-এ টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন, অথবা এই যে help@uidi.gov.in এই ইমেল আইডিতে মেল করেও জানাতে পারেন। তো আমরা যে পদ্ধতিটি করব সেটা অনলাইনে অভিযোগ জানাবো। তাহলে আমরা দুই রকমভাবে দেখে নিই, ধরে নিচ্ছি আমাদের আধার জেনারেট হয়নি, তাই আমরা এখানে একটা 14 ডিজিটের, ধরুন লেখাই রয়েছে 14 ডিজিটের ইআইডি একটা সংখ্যা আমরা দিয়ে দেবো। দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে পাশে ক্লিক করে আমাদেরকে তারিখটি নির্বাচন করতে হবে, তারিখটি নির্বাচন করলাম এবং এখানে আমরা ঠিক হয়ে গেছে। এইবার দেখুন নিচে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আবেদনকারীর নাম দিতে হবে, আমরা নাম দিচ্ছি, সরি এটা ক্যাপস লকে দেবো আমরা, দিয়ে দিলাম। এবার দিতে হবে আবেদনকারীর মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটি আপনার এনরোলমেন্ট সেন্টারে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন, দিয়ে দিলাম। এইবার দিতে হবে একটি ইমেল আইডি, এই ইমেল আইডিটি হবে যেটি আপনি এনরোলমেন্ট সেন্টারে দিয়েছিলেন সেটি, দিয়ে দিলাম। এইবার রয়েছে দেখুন পোস্টাল বা পিনকোড, আধার কারেকশনের সময় বা নতুন আধার বানানোর সময় যে পিনকোডটি আপনি দিয়েছিলেন সেই পিনকোডটি এখানে আপনাকে বসাতে হবে, আমরা সেটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিলাম। এরপরে রয়েছে দেখুন ভিলেজ টাউন অর সিটি যেটা রয়েছে এখানে ক্লিক করব, আমাদের চলে এসেছে কলকাতা জিপিও সিলেক্ট করে নিলাম। এইখানে এবার নিচে দেখুন সিলেক্ট টাইপ অফ কমপ্লেন, আমরা আগে দেখুন বলেছিলাম যদি অপারেটার বা এনরোলমেন্ট সংক্রান্ত হয় তাহলে কিন্তু ইআইডিটা ইআইডিটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু যদি আধার জেনারেট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ইআইডিটা দিতেই হবে। তো চলুন দেখে নিই, আমরা এখানে দেবো যেহেতু আমরা ইআইডিটা বসিয়েছি 14 ডিজিটের, আমরা কমপ্লেনটা দেখাচ্ছি অপারেটার বা এনরোলমেন্ট এজেন্সি, ঠিক আছে। এইবার ক্যাটাগরি, ক্যাটাগরিতে গিয়ে ক্লিক করে দেখুন কতগুলি অপশন রয়েছে, সবগুলো একটু বুঝে নিন। রুড অপারেটার, অর্থাৎ যিনি এন্ট্রি করছিলেন তিনি অত্যন্ত রূঢ় প্রকৃতির মানুষ। অপারেটার ডিনাইং এনরোলমেন্ট, অর্থাৎ আপনি গেছেন বৈধভাবে, আপনি লাইনে ছিলেন কিন্তু অপারেটার বললো যে না আপনার আধারের কাজ বা সংশোধন বা নতুন আধার আজকে করা যাবে না, ডিনাই করছে, অস্বীকার করছে, সেটা হতে পারে। অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট নট প্রোভাইডেড, আপনারা অবশ্যই জানেন আধার আপনি আপডেট করুন অথবা নতুন আধার বানান অবশ্যই আপনাকে কিন্তু এজেন্সিগুলো এনরোলমেন্ট সেন্টারগুলো একটি অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট দেবে, সেটা যদি দিতে অস্বীকার করে সেই সংক্রান্ত হতে পারে। ফর্ম নট অ্যাভেলেবেল, আপনি গেলেন আর বলা হলো যে আজকে ফর্ম নেই, সেটা নিয়ে হতে পারে। অপারেটর স্টাফ নট হেল্পফুল, অর্থাৎ ওই এনরোলমেন্ট সেন্টারে যিনারা রয়েছেন বা যিনি অপারেট করছেন পুরো প্রক্রিয়াটি তিনি আপনাকে কোনো রকমভাবে সাহায্য করছেন না, সেটি হতে পারে। ইনঅ্যাডিকুয়েট ফেসিলিটিস ইন প্রিমিসেস, অর্থাৎ যেখানে এনরোলমেন্ট সেন্টারটি রয়েছে মিনিমাম বেসিক ফেসিলিটি যেমন টয়লেট, একটি বসার জায়গা, শেড, এই জিনিসগুলো দরকার, সেইগুলো যদি না থাকে সেটি নিয়ে অভিযোগ হতে পারে। অপারেটর এন্টারিং ইনকারেক্ট ডাটা ডেসপাইট বিং অ্যালার্টেড, অর্থাৎ যিনি এই আধারের কাজ সংশোধন করছেন বা আধার বানাচ্ছেন সেই অপারেটর দেখা যাচ্ছে ভুল তথ্য দিচ্ছেন, কোনো নামের বানানের স্পেলিং ভুল দিচ্ছেন বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বা বাংলায় সেই নামের বানানটা ভুল লিখছেন কিন্তু আপনি পাশ থেকে যেনাকে বলছেন যে এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে কিন্তু তিনি শুনছেন না, সেই সংক্রান্ত হতে পারে। এজেন্সি নট অ্যাভেলেবল ডেসপাইট অফ লিস্টিং অন ইউআইডিআই ওয়েবসাইট, আপনারা জানেন আমি আগের ভিডিওতে দেখেছি কীভাবে এনরোলমেন্ট সেন্টার কোথায় অবস্থিত সেটা খুঁজে বার করতে হবে। তো ইউআইডিআই ওয়েবসাইটে যদি দেখা যায় এজেন্সি রয়েছে, এনরোলমেন্ট সেন্টার রয়েছে কিন্তু বাস্তবে আপনি গিয়ে দেখছেন সেখানে কোনো এনরোলমেন্ট সেন্টার নেই, সেটা নিয়ে অভিযোগ হতে পারে। আর সর্বশেষ রয়েছে করাপশন, যেটি আমি বললাম এই কয়েক মাসে যেটি খুব লক্ষ্য করা যাচ্ছে যে অনৈতিকভাবে তারা টাকা চাইছে, 300-500 1000-2000 টাকা দিন আমরা এক্ষুনি করে দেবো, সেই রকম যদি কোনো অভিযোগ হয়। এই সবকটি অভিযোগ কিন্তু মনে রাখবেন অপারেটর বা এনরোলমেন্ট এজেন্সির বিরুদ্ধে, আর
আর যদি এটা আপনারা সিলেক্ট করেন আধার জেনারেশনের জন্য, তাহলে এইটা সিলেক্ট করবেন, সাব ক্যাটাগরিতে আধার নট জেনারেট সিলেক্ট করবেন, এবং এখানে তখন কমেন্টে আপনি নিজের মতো কিছু লিখতে পারেন। তো আমরা প্রথমটাই করে দেখাচ্ছিলাম অপারেটর বা এনরোলমেন্ট এজেন্সি। এখানটায় আমরা যেটা করব লিখি, এটা আমরা দেখি ইন, আমরা লিখি রুড অপারেটর, অর্থাৎ যিনি কাজ করছিলেন তিনি অত্যন্ত রুড হোক। তাহলে আমি এখানে একটু আমরা লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে লিখব, আমরা এখানে একটা কিছু লিখি। লিখছি সরি টু ইনফর্ম দ্যাট দ্য অপারেটর ওয়াজ ভেরি রুড অ্যান্ড সরি, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, একটি ডি হবে, ভেরি রুড অ্যান্ড অ্যারোগেন্ট, এই কথাটা লিখলাম। দুঃখিত জানাতে যে যে অপারেটর কাজ করছেন তিনি অত্যন্ত রূঢ় এবং রাগী ব্যক্তি ছিলেন। এইবার দেখুন নিচে রয়েছে, এখানে আমাদেরকে সাবমিট করার আগে এখানে আমাদেরকে ক্যাপচাটি বসাতে হবে। ক্যাপচা অর্থাৎ এই যে এখানে যেটি রয়েছে, যেমনটি রয়েছে তেমনটি আপনাকে টাইপ করতে হবে। তখন ফি সেভেন এখানে যে ক্যাপচাটি রয়েছে, এই দেখুন এইটি করার পর নিচে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি যেমনটি রয়েছে তেমনটি আপনারা টাইপ করুন, V7 NS6। তারপরে এখানে আপনারা সাবমিট বাটনে গিয়ে সাবমিট করুন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটি দিয়ে আপনাদেরকে পরে আবার চেক করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বলা হচ্ছে ইআইডি ফরম্যাট ইনকারেক্ট অর এন্টার ভ্যালিড ইআইডি। যেহেতু আমি এটি একটি কাল্পনিক ইআইডি দিয়েছি সেই জন্য আমার এটি ভ্যালিড দেখাচ্ছে না, কিন্তু আপনারা যখন সঠিক ইআইডিটা দেবেন তখন আপনাদের একটি নাম্বার জেনারেট করা হবে, এবং সেই নাম্বারটি যখন আপনারা পাবেন তখন এই দেখুন কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে আবার গিয়ে গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজমে যাবেন, চেক কমপ্লেন্ট স্ট্যাটাস, অভিযোগের স্ট্যাটাস জানার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমেই আপনার যেটা চাওয়া হবে কমপ্লেন্ট আইডি চাওয়া হবে, আপনি সেই কমপ্লেন্ট আইডিটা দিয়ে দেবেন যেটি প্রোভাইড করা হবে, তারপরে এই ক্যাপচাটা দেবেন, ক্যাপচাটা দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার অভিযোগের বর্তমান পরিস্থিতি কী সেটি আপনারা জানতে পারবেন। ফলে আপনারা কোনো রকমভাবে ভয় পাবেন না, যে সমস্যাটা আপনারা এতদিন ভাবছিলেন যে কোথায় অভিযোগ করবেন, কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, কোথায় অভিযোগ করবেন, সেইটি আপনাদের আজকে বলে দিলাম। তো আপনারা এবার নির্দ্বিধায় এনরোলমেন্ট সেন্টারে যান, সেখানে গিয়ে কোনো রকম যদি আপনারা হ্যারাসমেন্ট হন বা কোনো রকমভাবে যদি কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী হন তাহলে অবশ্যই আপনারা সেটি ওয়েবসাইটে গিয়ে অভিযোগ আকারে লিপিবদ্ধ করুন, এবং কোনো রকম সহায়তার প্রয়োজন হলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য আপনাদেরকে চেষ্টা করব। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখলেন সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক, নমস্কার।